মরিচবাড়ি খোলটা গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার ক্যাম্প বসেছে বৃহস্পতিবার। এদিন খোলটা হাই স্কুলে এই ক্যাম্প বসে। সেখানে সকাল 8:30টায় দেখা গেল বৃষ্টিতে ছাতা মাথায় নিয়ে লম্বা লাইন দিতে সাধারণ জনগণকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রাককালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেন, আর এই প্রকল্পের সুবিধা নিতে মহিলাদের প্রত্যেক দিনই দেখা যাচ্ছে লম্বা লাইন দিতে দুয়ারে সরকারের বিভিন্ন ক্যাম্পে। রাজ্য সরকার এই প্রকল্পের ফলে সাধারণত খুবই উপকৃত হবেন বলে জানিয়েছেন এই প্রকল্পে ফর্ম জমা দিতে আসা মহিলারা। দেখছেন সেই ছবি, মরিচবাড়ি খোলটা গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকারে ক্যাম্প বসে বৃহস্পতিবার। এদিন খোলটা হাই স্কুলে এই ক্যাম্প বসে এবং সেখানে দেখা যায় যে সকাল 8:30টাতেই বৃষ্টি হচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও ছাতা মাথায় নিয়ে মহিলারা লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রাককালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেন, আর এই প্রকল্পের সুবিধা নিতে মহিলাদের প্রত্যেক দিনই দেখা যাচ্ছে লম্বা লাইন দিতে দুয়ারে সরকারি ক্যাম্পে। রাজ্য সরকার এই প্রকল্পের ফলে সাধারণ জনগণ খুবই উপকৃত হবেন এমনটাই জানিয়েছেন এই প্রকল্পে ফর্ম জমা দিতে আসা মহিলারা। কি জানিয়েছেন ফর্ম তুলতে আসা মহিলারা শুনব। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কখন থেকে দাঁড়িয়েছেন? 6টা থেকে। তো জানেন লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে কি ব্যাপার বাকি? কখন থেকে লাইনে দাঁড়িয়েছেন? 6টা থেকে দাঁড়িয়েছেন। কি মনে হচ্ছে কাজ হবে? এখনো সময় শুরু হয়নি, 8:30 বাজে, তাতেই এত ভিড়, আর লাইনের প্রথমেই দাঁড়িয়ে আছেন, এর জন্যই কি সকালে আসা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাস্ক টাক্স সবাই পরছে? আচ্ছা, আর করোনার মধ্যে সবাই একটু দূরত্ব বিধি মেনে চলছে? তাদের জন্য এই প্রকল্পটা করা হয়েছে। আর দিদি পয়সাটা উল্লেখ করে দিয়েছে যে এসটিদের জন্য মাসে 1000 টাকা করে দেবে, আর এসটি ওবিসিদের জন্য 500 টাকা করে মাসে দিবে। হ্যাঁ, এরকম ধরনের প্রকল্প করেছে। এটা যারা মূলত গৃহবধূ তাদের জন্য? গৃহবধূ যারা মানে অন্য চাকরির সঙ্গে যুক্ত নাই। এতে মহিলাদের কতটা উপকার হবে বলে আপনার মনে হয়? মহিলাদের খুব বেশি মানে ভালো উপকার হবে, যারা বেকার, বাড়িতে তো এমনি বসে আছি, কোনো ইনকাম নেই, হ্যাঁ তাদের জন্য এটা প্রকল্প ঠিক আছে। মরিচবাড়ি খোলটা গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান ক্ষিতিশ চন্দ্র রায় বলেন, এদিন প্রথম দুয়ারের সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে, সকাল থেকেই সাধারণ জনগণ লম্বা লাইন দিয়েছেন। তিনি আরো বলেন এই এলাকায় পুনরায় আরো ক্যাম্প অনুষ্ঠিত হবে। একটা গোল করতে পারে না, দম নেই, চিংড়ি খাইলে জোশ আইব কেমনে? জোশ আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি এখানে সব একারে সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ।